নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 31 জানুয়ারি 2022 সোমবার, মাসের শেষ দিন, বাম্পার লটারি পেতে চলেছে এই 5 রাশি। এই 5 রাশির অর্থপ্রাপ্তি হতে চলেছে এই লটারি থেকে। আমি প্রতিদিন আপনাদেরকে লটারির উপর ভিডিও দিয়ে থাকি এবং প্রতিদিন আপনাদেরকে জানাই লটারি ক্ষেত্রে কোন সময় আপনারা লটারি কাটবেন, দিনের শুভ সময়, যে সময়ে লটারি কাটলে লটারি লাগার সম্ভাবনা কিন্তু বাড়বে। এবং এর পাশাপাশি আমি জানাই দিনে আপনার যে অশুভ সময় আছে, রাহুকাল আছে, সেটাও আপনাদেরকে জানাই। অর্থাৎ এই রাহুকালে কিন্তু কোনো শুভ কাজ করবেন না, যে কোনো কাজ আপনারা কিন্তু বর্জন করুন। এবং যারা এই শুভ সময়ের মধ্যে লটারি কাটতে পারছেন না, হয়তো আপনি কোনো কাজে ব্যস্ত আছেন, তাদের জন্য রাশির নাম অনুযায়ী স্পেশাল রাশিভিত্তিক টাইম আমি কিন্তু আপনাদেরকে দিয়ে থাকছি। ভিডিওটি খুব ছোট তৈরি করি, অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি শোনার চেষ্টা করবেন। অর্থাৎ যদি ভিডিওটি সম্পূর্ণ না শুনেন, অনেক কিছু হয়তো মিস করে যেতে পারেন। দেখুন, হোয়াটসঅ্যাপে প্রচুর মেসেজ আসছে যে স্যার, আমার অল্প নাম্বারের জন্য, ছোট নাম্বারের জন্য বড় প্রাইজ আমি কিন্তু পেলাম না। এরকম অনেক হোয়াটসঅ্যাপে ফোন আপনার মেসেজ কিন্তু আসছে। দেখুন, যারা অল্প নাম্বারের জন্য পাচ্ছেন না বড় প্রাইজ, অর্থাৎ ফার্স্ট প্রাইজ, ফার্স্ট প্রাইজটা মিস হয়ে যাচ্ছে, ভাই ভেবে দেখুন, অল্প নাম্বারের জন্য, সামান্য নাম্বারের জন্য ফার্স্ট প্রাইজটা মিস হয়ে যাচ্ছে, এটা সম্পূর্ণ আপনার গ্রহ দোষ। অর্থাৎ লটারিটা আমি সম্পূর্ণ বলি ভাগ্যের উপর। অর্থাৎ আপনার ভাগ্যে যদি থাকে, আপনার লটারি লাগবে, আর যদি না থাকে, তাহলে কিন্তু আপনি হাজার চেষ্টা করে লটারি কিন্তু আপনার লাগবে না। দেখুন, লটারির যারা ভিডিও দেখছেন, আমি আবারও বলবো, নিজ দায়িত্বে আপনার ভিডিও দেখুন। এখান থেকে আপনার রাশিচক্র আমি দেখতে পাচ্ছি না, আপনার দশান্তর্দশা আমি দেখতে পাচ্ছি না, আপনার হাতের রেখা আমি কিন্তু দেখতে পাচ্ছি না। কিন্তু আমি যে 5 রাশির কথা আমি বলবো, যে রাশিগুলো লটারি পাবে, এই রাশিগুলো কিন্তু কনফার্ম, আপনি লিখে নিন, লটারি কিন্তু পাবে। বড় হোক, ছোট হোক, মাঝারি হোক, প্রাইজ আপনারা পাবেন। 100 টাকা হলেও পাবেন, 1,000 টাকা হলেও পাবেন, 10,000 হলেও পাবেন, 1,00,000 হলেও পাবেন, 10,00,000 হলেও পাবেন, 1,00,000,000 হলেও পাবেন, পাবেন। অর্থাৎ সান্ত্বনা পুরস্কার পর্যন্ত কিন্তু এই রাশির মানুষ কিন্তু পাবে। তবে দেখতে হবে আপনার রাশিচক্রে লটারির যোগ আছে কি না, যদি থাকে কখন আছে, কোন বছর আছে। এবং এর পাশাপাশি আপনাকে আপনার জন্মকুণ্ডলী এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে বিচার করার, আপনার ভাগ্যভাব, ধনভাব, পঞ্চমভাব, একাদশভাব অবস্থা কেমন আছে, এবং এর পাশাপাশি আপনার ক্ষেত্রে রাহু, শনি, শুক্র, বুধ পজিশান কেমন আছে। যাদের ক্ষেত্রে অল্প কিছু সংখ্যার জন্য কেটে যাচ্ছে, আমি আবারও বলবো, রাহু কবচ অথবা শনি কবচ আপনারা পরিধান করুন, সেক্ষেত্রে কিন্তু লটারি লাগবেই আমি একথা বলবো না, সেই জায়গাটা কিন্তু আপনার রাহু কিন্তু আপনার ফেভারে যাবে। রাহুই একমাত্র কিন্তু হঠাৎ আকস্মিক প্রাপ্তি লটারি থেকে কিন্তু করিয়ে থাকে। অর্থাৎ রাহুকে আপনাকে কিন্তু স্ট্রং করতে হবে। রাহু যত স্ট্রং হবে, শনি যত স্ট্রং হবে, শুক্র যত স্ট্রং হবে, বুধ, আপনি কিন্তু লটারিতে অর্থ কিন্তু পাবেন। আবারও এক কথা আমি আপনাকে বলছি, নিজ দায়িত্বে আপনারা কিন্তু এই ভিডিওটি দেখুন। এবং এর পাশাপাশি আমি আবারও বলছি যে 5 রাশির কথা বলবো, দিনের সেরা সময়, রাহুকাল, রাশিভিত্তিক, এবং কালকে কোন নক্ষত্র রিপ্রেজেন্ট করছে এবং কি যোগ আছে। দেখুন, যোগটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। আমি বারবার বলি, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণে গুণে। কিছু কিছু ক্ষেত্রে জানেন তিথিক্ষণটা কিন্তু আছে, কিছু কিছু ক্ষেত্রে আপনার লাকি নাম্বার, ফরচুনা নাম্বার আপনার কিন্তু আছে। যাদের ক্ষেত্রে খুব অল্পর জন্য মানে বড় প্রাইজ হাতছাড়া হয়ে যাচ্ছে, তাদের দুঃখ কিন্তু বিশাল দুঃখ। অর্থাৎ একবার দেখিয়ে নিন না, একবার সঠিক জায়গাটা অ্যানালাইসিস করে নিন না, হয়তো আপনিও কালকে হয়ে যেতে পারেন কোটিপতি। এই লটারিতে যারা কম পরিশ্রম করে
অর্থ পেতে চাইছেন তাদের একটিমাত্র পথ হচ্ছে লটারি। এবং লটারিটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার ভাগ্য রাশিচক্রের উপর। আপনার ভাগ্য যত মজবুত হবে আপনি কিন্তু লটারিতে বড় প্রাইজ হোক ছোটো প্রাইজ হোক আপনি কিন্তু পাবেন। তো মেন বিষয়ে আলোচনাতে আসা যাক, আগামীকাল পূর্ব সারা নক্ষত্র এবং উত্তর সারা নক্ষত্র দূর দুটি নক্ষত্র আগামীকাল সোমবার রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ মহাদেবের দিন। এবং ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় এইটি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। পূর্ব সারা নক্ষত্র এবং আপনার উত্তর সারা নক্ষত্র রিপ্রেজেন্ট করছে। এবং কালকে যে যোগটি থাকছে সেটি হচ্ছে সিদ্ধিযোগ। সিদ্ধিযোগে যে কোনো কাজ সিদ্ধ লাভ আপনাদের কিন্তু হয়ে থাকে। এবার দিনের যে শুভ সময়, আমি আবার বলছি দিনের সেরা সেরা সময় ব্রহ্ম মুহূর্ত 4:12 থেকে আপনার 5:38 পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত। বিকাল 4:12 থেকে 5:38 পর্যন্ত আপনাদের ব্রহ্ম মুহূর্ত কিন্তু থাকছে। এই সময়টা মিস করবেন, এই সময়ের মধ্যে কাটার চেষ্টা করুন। অভিজিৎ মুহূর্ত আপনাদের 12:06 থেকে 12:51 পর্যন্ত, দুপুর 12:06 থেকে 12:51 পর্যন্ত অভিজিৎ মুহূর্ত। এই দুটি সময়ের মধ্যে লটারি কাটার চেষ্টা করুন, অর্থাৎ এই দুটি সময় কিন্তু খুব ভালো। রাহুকাল যেটা পড়েছে কালকে, রাহুকালটা সকাল 7:30 থেকে 9:00 পর্যন্ত। অর্থাৎ অনেকে ভাবছেন যে বাজার করতে গিয়ে লটারিটা কেটে ফেলে করবেন না, 7:30 থেকে 9:00 অবধি কোনো শুভ কাজ, কোনো যাত্রা, লটারি, শেয়ার মার্কেট কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না। অর্থাৎ এই সময়টা যতটা বর্জন করবেন ততটাই ভালো। এবার আপনাদেরকে আমি জানাই রাশিভিত্তিক যে নাম এবং পাশাপাশি সময়, যে সময়ে লটারি কাটবেন এই শুভ সময়গুলো যেগুলো বললাম এই সময়ের মধ্যে লটারি কাটার চেষ্টা করুন। যদি না পারেন একান্তে তাহলে রাশিভিত্তিক যে টাইম, প্রথম রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের সময়টা দাঁড়িয়েছে কালকে দুপুর 12:33 থেকে 3:04 পর্যন্ত। দুপুর 12:33 থেকে 3:04 পর্যন্ত প্রথম রাশি কর্কট রাশি। দ্বিতীয় যে রাশির কথা বলবো সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনার দুপুর 2:48 থেকে বিকেল 5:06 পর্যন্ত, অর্থাৎ দুপুর 2:48 থেকে বিকেল 5:06 পর্যন্ত বৃষ রাশি। তিন নম্বর যে রাশি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের সকাল 10:59 থেকে আপনার 12:28 পর্যন্ত মীন রাশির ক্ষেত্রে, 12:28 পর্যন্ত। এরপরের যে রাশির কথা আমি বলবো, চার নম্বর যে রাশি সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময়টা হচ্ছে বিকাল 4:02 থেকে সন্ধ্যা 6:08 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, সবশেষ যে রাশি সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আগামীকাল যে সময়টা আপনাদের বেরিয়েছে সকাল 9:58 থেকে দুপুর 12:18 পর্যন্ত, 9:58 থেকে দুপুর 12:58 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা শুভ। অর্থাৎ এই সময়ের মধ্যে যারা শুভ সময়টা পাচ্ছেন না, হয়তো আপনি কোনো কাজে আছেন, এই জন্য যে রাশিভিত্তিক যে সময়টা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এই সময়ের মধ্যে আপনারা লটারি কাটার চেষ্টা করুন, তাতে লটারি লাগার চান্স বাড়বে। যদি আপনার রাশিচক্রে লটারি যোগ থাকে সেক্ষেত্রে আপনারা নিশ্চিত রূপে লটারি কিন্তু পাবেন। অবশ্যই আপনাদের নিজস্ব জন্মছকটা আপনারা খুলে দেখুন, আপনাদের গ্রহের পজিশান কেমন আছে। এবং যাদের ক্ষেত্রে নেই, না থাকতেই পারে, আপনার হাতের রেখা কিন্তু আপনাকে বলে দিবে আপনার লটারি যোগ আছে কি না। এবং যারা কাটছেন না কি না, অর্থাৎ হ্যাঁ লটারি লাগে না, তারা একবার নিজস্ব ভাগ্যটাকে একবার ট্রাই করে দেখুন না, আপনিও হয়ে যেতে পারেন রাতারাতি কোটিপতি। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।